হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের এ পর্বে আমি দেখাবো, যখন আমরা কোনো একটা পোস্টে ক্লিক করি, রিডমোরে ক্লিক করি, তখন সিঙ্গেল পেজে দেখুন এখানে কি আছে। অথর নেম, এটা হতে পারে আমার মেন পেজ থেকে অথর নেম থাকতে পারে। এই অথর নেমে যখন ক্লিক করব, তখন এই অথরের সকল পোস্ট একটা নির্দিষ্ট পেজে দেখাবে। এখন যদি এই মধ্যে অবস্থা আমি আমার অথরে ক্লিক করি, দেখুন তাহলে এখানে অথর নেম আছে অ্যাডমিন। এই অ্যাডমিনের পোস্ট গুলো এখানে দেখানো হয়েছিল, কিন্তু এখানে সেটা না দেখায় কি শো করতেছে, আর্কাইভ ডট পিএসপি শো করতেছে। আসলে যে আর্কাইভ ডট পিএসপি শো করতেছে এর প্রমাণ কি? এর প্রমাণের জন্য আমরা যাই আমার সাইটের ভিতরে, আর্কাইভ ডট পিএসপি, এর ভিতরে আমি যদি লিখি দিস ইজ আর্কাইভ ডট পিএসপি পেজ ডট পিএসপি পেজ, দেখুন এটা কিন্তু আর্কাইভ ডট পিএসপি পেজ। কারণ সেভ যদি আমি সাইটটাকে রিলোড করি, এই অবস্থা রিলোড করি, তা দেখতে পাবো কি যে এখানে শো করবে যে দিস ইজ আর্কাইভ ডট পিএসপি পেজ। দেখুন দিস ইজ আর্কাইভ ডট পিএসপি পেজ। তাহলে আমাকে ডিফল্ট অবস্থা কি শো করতেছে? যদি আমার ভিতরে আমার এই থিম ফোল্ডারের ভিতরে অথর ডট পিএসপি, অর্থাৎ অথরের পোস্টের জন্য অবশ্যই অথর ডট পিএসপি নামে যদি কোনো ফাইল না থেকে থাকে, তাহলে বাই ডিফল্ট সে শো করবে যে আর্কাইভ ডট পিএসপি শো করবে। দেখুন আমার এই থিম ফোল্ডারের মধ্যে কোথাও অথর ডট পিএসপি নাই, সো আমাকে অবশ্যই অথর ডট পিএসপি থাকতে হবে। তাহলে আমাকে কি হবে, অথর ডট পিএসপি শো করবে, তা না হলে আমার বাই ডিফল্ট আর্কাইভ ডট পিএসপি শো করবে। চলুন তাহলে আমি চাচ্ছি যে আমার সাইটটা যে আমার হোম পেজের মতো, অর্থাৎ ইন্ডেক্স পেজের মতো এভাবে শো করবে, এরকম ফরম্যাট শো করবে। সেক্ষেত্রে আমি কি করব, অথর পেজ থেকে এটা রিমুভ করে দিলাম। এবার আমি ইন্ডেক্স পেজটাকে আমি কপি করব একটা এখান থেকে, সরি এখান থেকে ইন্ডেক্স পেজটা একটা কপি করব, এই পেজটা নাম দিলাম, রিনেম করব, নাম দিলাম অথর পেজ, AUTHOR অথর ডট পিএসপি। এখন যদি আমি এর মতো অবস্থায় আমি আমার রেড মোড়ে ক্লিক করি, এবং এখান থেকে যদি আমি অথরে ক্লিক করি, অর্থাৎ এখানে অথর হচ্ছে রুহুল আমিন, এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এখন আর এখন কি শো করতেছে, অথর ডট পিএসপি শো করতেছে। তাহলে প্রমাণ সহ আমরা দেখি, এটা আমার অথর ডট পিএসপি, এখানে আমি কি করব দিস ইজ অথর ডট পিএসপি পেজ। এখন যদি সেভ করে রিলোড করি, দেখতে পাবো যে এখানে এটা আমার অথর ডট পিএসপি শো করতেছে, এখানে লেখা আসবে দিস ইজ অথর ডট পিএসপি পেজ। দেখুন দিস ইজ অথর ডট পিএসপি পেজ, তাহলে বুঝলাম যে হ্যাঁ, যে আমাদের অথর ডট পিএসপি পেজ শো করতেছে এখানে। ওকে, এরপর আমি এখানে রিমুভ করে দিলাম। আমি এই পেজটা একটু ডিজাইন করে নিয়েছি অফলাইনে, যেটা আমি এখানে কপি করে রাখছি, জাস্ট এইচটিএমএল কোড। আমি এটাকে জাস্ট কপি করে কি করব, আমি আমার অথর ডট পিএসপি ঠিক এখানেই আমি এখানেই পেস্ট করব। সরি, এই এই অথরের আগে পেস্ট করি আমি, এই অথর অথর এই জায়গায় পেস্ট করি। হ্যাঁ, এখন সেভ করে আমি আমি আমার সাইটটাকে রিলোড করি, দেখতে পাবো এখানে ভালো একটা ফরম্যাট আমি শো করার জন্য একটা ডিজাইন করে নিয়েছি অফলাইনে। এটা স্ট্যাটিক, এখন ডাইনামিক করা হয়নি, এখন ডাইনামিক আপনাদের সামনে করব। দেখুন আমি একটা ফরম্যাটে শো করে নিয়েছি এখানে স্ট্যাটিক, যেহেতু এটা স্ট্যাটিক এখনো, এখানে কি করছি টোটাল পোস্ট, টোটাল কমেন্টস, ফেসবুক, গুগল প্লাস, আর এখানে সর্বশেষ অথরের তিনটা পোস্ট আমি শো করাবো। ওকে, এখন আমি প্রথমে এই অংশটা কাজ করে নেই আগে, এটা অবশ্যই আমার করা আছে, যেহেতু আমি করছিলাম সিঙ্গেল পেজে আমার সিঙ্গেল ডট পিএসপি কোয়েন, এটা আমার সিঙ্গেল ডট পিএসপি এর মধ্যে করছিলাম। এখানে আমি আমি এখান থেকে এই অথর ডিসক্রিপশনে এইটুকু জাস্ট কপি করে নিলাম, কপি করে আমার অথর ডট পিএসপি যেখানে আমার অথর ডট পিএসপি এখানে কি ছিল, জাস্ট এখানে আমার ডেসক্রিপশন ছিল, আমি এখানে দিলাম ডেসক্রিপশনটা, পেস্ট করলাম। এখন সাইট কে আমি যদি রিলোড করি, দেখতে পাবো যে ডাইনামিক গাইড এখানে যে ডেসক্রিপশনটা আছে, নিউ টেস্টিং বাংলাদেশে যাওয়ার,
এইটাই এখানে শো করবে। দেখুন এখানে নিউ টেস্টিং বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড এটা শো করতেছে ডাইনামিক্যালি। এরপর কি শো করবো? অথরের নেম। অথরের নেম শো করার জন্য আমরা যা করতে পারি, যেটা করতে পারি, জাস্ট এই জায়গা থেকে আমার এখানে তো লিঙ্কের দরকার নাই আর, এখানে আমি কি করতে পারি, পিএসপি ব্লক নেই, যেহেতু আমার লিঙ্ক দরকার নাই, সো আমি কি করবো, পিএসপি দা অথর, ইউটিএইচ অথর, জাস্ট এই বিল্ডিং ফাংশনটা আমি ইউজ করবো। পরে যদি সাইটটাকে রিলোড করি দেখতে পাবো যে এখানে অথর নেম চলে আসছে। রিলোড করলাম, দেখুন এখানে অথর নেম চলে আসছে রুহুল আমিন। ওকে, এখন আমি এই অথরের ইমেজটা ডাইনামিক করব। আমার সিঙ্গেল ডট পিএসপি এর অবশ্যই করা আছে, এটা জাস্ট সিঙ্গেল ডট পিএসপি কি ছিল এইটুকু ছিল, কপি করে আমি আমার অথর ডট পিএসপি এর মধ্যে যেখানে ইমেজ আছে ইমেজে আমি জাস্ট পেস্ট করে দিলাম। আবারটা বোঝাই দেই যে গেট অ্যাভাটার এর ভিতরে কি করব, যে আমি একটা অথরের, আমি এই পোস্টটা যে করছে সে পোস্টের কি দেখে এই অথরের আইডিটা এখানে আমি গেট করলাম। আইডি গেট করার পর প্রথম পেমেন্ট হিসেবে পাস করে দিলাম আইডিটা, অথরের আইডি, গেট অথর মেটা আইডি, অথরের আইডি। এরপর কি সাইজ, আমি এখানে কি করতে পারি, একটা সাইজ ডিফাইন করে দিতে পারি। তারপর তো আমি ব্যাং রাখলাম, রাখার পর যদি আমি ব্যাং রাখলাম এই কারণে, যেহেতু আমি সাইজ বলার দরকার নেই কারণ আমি তো সিএসএস দিয়ে ইমেজ সাইজ সরবরাহ করে দিয়েছি অবশ্যই। এখন যদি আমি সাইটটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো যে এখানে অথরের ইমেজ চলে আসছে। দেখুন অথরের ইমেজ চলে আসছে। আর আমি এখান থেকে যদি রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করি দেখতে পাবো যে কি, আমি ইমেজের অবশ্যই একটা একটা স্টাইল দিয়েছি, কারণ বাই ডিফল্ট দিয়ে নিয়েছি এখানে স্টাইল, যে উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল। যদি আপনি চান যে ইনিশিয়ালি আমি এটা স্টাইল দিয়ে দেবো, তাহলে এখানে একটা প্যারামিটার পাস করে দিবেন, জাস্ট কমা দিয়ে এখানে দিবেন যে 200 পিক্সেল 200। এখন যদি আমি সাইট রিলোড করি দেখতে পাবো কি, যে আমার না এখানে 300 দেই, যাতে আমার 200 অলরেডি দেওয়া আছে, 300 দিলাম। এখন সাইট রিলোড করে দেখতে পাবো 300 পিক্সেল হয়ে গেছে। দেখুন অথরে ইমেজ 300 পিক্সেল হয়ে গেছে, কারণ কি এখানে পাস নাই, কারণে আমাকে ইম্পর্টেন্ট মারা ছিল এখানে। দেখুন ইমেজে আমি ইম্পর্টেন্ট দিছিলাম এখানে উইড, এখন দেখুন 300 পিক্সেল পেয়ে গেছে। ওকে, তাহলে এভাবে আমরা এখানে আরো কয়েকটা প্যারামিটার পাস করতে পারি। সাইজ কি কি প্যারামিটার পাস করতে পারি, দেখুন এখানে দেয়া আছে যে এখানে সাইজ দিতে পারি আমরা, অল্টারনেট কি দিতে পারি, অর্থাৎ যখন ইমেজ শো করবে না তার আগে কি লেখাটা শো করবে সেটা দিয়ে দিতে পারি, এবং আরো কিছু আর্গুমেন্ট এখানে পাস করতে পারি। সো আপাতত আমি শুধু অথরের আইটা পাস করলাম। ওকে, এবার যদি আমি আবার সাইটে রিলোড করি দেখতে পাবো কি, যে অথরের ইমেজটা পুরোপুরি দেখা আছে। এখন বাকি আছে টোটাল পোস্ট, দেখুন বাকি আছে টোটাল পোস্ট, অর্থাৎ পোস্ট কাউন্ট করব, যে এই সেম অথর আইডির যে পোস্ট আছে পোস্ট আমি কাউন্ট করব, কাউন্ট করে এখানে ডিসপ্লে করে দিব। তাহলে আমি এখানে করা আছে পোস্ট আইডি টোটাল পোস্ট অথর দ্য পোস্ট, আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে আমি অথর ডট পিএসপি এর মধ্যে যেখানে আমার টোটাল পোস্ট এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমি আবার সাইটে রিলোড করি দেখতে পাবো যে অথরের পোস্ট এখানে শো করতেছে টোটাল কয়টা পোস্ট, ডাইনামিক্যালি শো করতেছে। হ্যাঁ দেখুন এখানে অথরের টোটাল 13টা পোস্ট শো করতেছে। এরপর আমি কি করব, আমি ফেসবুকের লিংক গুগল প্লাস লিংকটা যেভাবে করছে সেভাবে করব। এখানে আমি সিঙ্গেল ডট পিএইচপি তে কি করেছিলাম, ফেসবুকের লিংকের জন্য এইটা আমার ফেসবুকের লিংক, এ নিয়ে বিস্তারিত আমি বলছি আগে আগের ক্লাসে, দেখে নেবেন আপনারা দয়া করে। জাস্ট এখানে দিলাম ফেসবুকের লিংক, তারপর কি আছে এবার ফেসবুকের পর আছে গুগল, টুইটার, টুইটার নিলাম এখান থেকে, টুইটার নিয়ে আমি আমার টুইটার জায়গা যেখানে টুইটার আছে টুইটার এখানে নাম এক তৈরি করে নিলাম, টুইটার দিলাম এখানে, এটা টুইটার, টুইটার,
গুগল প্লাস। এবার আমি এখান থেকে টুইটার নিয়ে আসি, টুইটার নিয়ে আসলাম, জাস্ট টুইটার এখানে পেস্ট করলাম, এখান থেকে আমি গুগল প্লাস নিয়ে আসি, গুগল প্লাসের জায়গায় আমি পেস্ট করলাম এই ইউআরএল জায়গায়। এখন যে সাইটটাকে আমি রিলোড করি, দেখতে পাবো যে আমি এখানে আমার ফেসবুক, গুগল প্লাস, টুইটার এগুলো চলে আসছে। এরপর আমি আমি যদি চাই যে এখান থেকে আমি আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম বা লাস্ট নেম, ফার্স্ট নেম, নিক নেম এগুলো শো করাবো কিংবা ইমেল শো করাবো, আপনি সেগুলো শো করতে পারবেন। দেখুন এখানে ফেসবুক, টুইটার, গুগল প্লাস চলে আসছে। আপনি চাচ্ছেন কি যে আপনার কন্টাক্ট, তাহলে এখানে জাস্ট আপনি কপি করে দেই, কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম, এটা দিলাম ইমেল, ইমেল, ইমেলের পরে কি করবে, ইমেলে তো আর এ হবে না, ইউআর হাইপার রেফারেন্স হবে না, এটাকে আমি এখান থেকে জাস্ট এখানে পেস্ট করলাম। আমি এখানে দেবো কি আমার ইমেলের জন্য কি আছে দেখে নিই। আমি ইমেলের জন্য ইউজার ইমেল জাস্ট এখানে ইউজার ইমেল পেস্ট করে দেবো আমি। এটা আমার এখানে ইউজার ইমেল যদি দেয় তাহলে আমার কি হবে, এই ইমেলটা শো করবে, অ্যাডমিন প্যানেলে যে ইমেল আছে এই ইমেলটা শো করবে। এখানে রিলোড করলাম সাইটকে আমি, দেখুন আমার ইমেল শো করতেছে। এভাবে আমরা অথরের যে কোনো ইনফরমেশন আমরা এখানে ডিসপ্লে করতে পারি। ওকে, তাহলে ফ্রেন্ডস আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখা হবে কি করে এই লিঙ্কগুলো, এই অথরের সর্বশেষ তিনটা পোস্ট এখানে ডিসপ্লে করা যায় সে বিষয়ে কথা হবে, দেখানো হবে ইনশাল্লাহ। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।